আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নিলুফা তৈরি করে দেখাবো একেবারেই ঘরোয়া উপায়ে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে চিকেন তেহেরি আর এই রেসিপিটা আমার নিজস্ব রেসিপি আপনারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো রেসিপি শুরুতে এখানে আমি হাফ কাপেরও একটু বেশি তেল নিয়েছি আর এই তেলটা দিয়ে আমাদের সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি কিছু গোটা গরম মশলা দিচ্ছি গরম মশলার মধ্যে এখানে আছে দুইটা ছোট এলাচ দুইটা লং একটা বড় এলাচ আর এক টুকরা দারচিনি আর দিয়েছি একটা তেজপাতা দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো পেঁয়াজটা খুব বেশি যে লাল করে ভাজতে হবে তা না এরকম হালকা ব্রাউন কালার আসলেই এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা আমরা কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব দিয়েছি আমি এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ঝালটা যার যার স্বাদ মতো আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর এখানে আমি দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলায় কিন্তু সব উপকরণই দেওয়া আছে মানে যা যা থাকে আর কি গরম মশলা আমি সব কিছু দিয়ে এই মশলাটা গুঁড়া করে নিয়েছি আর শেষে এখানে আমি চিকেনের জন্য দিয়েছি এক চামচ লবণ এবার লো আমরা মশলাগুলো ভেজে নিব মশলাগুলো কিন্তু কোনো পুড়িয়ে ফেলা যাবে না মশলাগুলো যখন হালকা করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে চিকেনটা অ্যাড করে দিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবার মশলার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে তবে এই কাজগুলো আমাদের লো হিটে রেখে করতে হবে যেহেতু এই চিকেনটা রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না সেক্ষেত্রে চিকেন রান্নাটা আমাদের লো হিটে করে নিতে হবে আর এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ টক দই দিয়েছি এই দই থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে চিকেনটা আমাদের রান্না হয়ে যাবে আর দিয়েছি আমি এক চা চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো আসবে তাছাড়া টক দই দিয়ে যে খাবারই আপনি রান্না করেন না কেন এক চামচ চিনি দিলে দেখা যাবে সেই রান্নার টেস্ট ও অনেকাংশেই বেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দইটা দেওয়ার পর অনেকটাই পানি উঠে এসেছে আর এই পানিতে আমাদের চিকেনটা রান্না করে নিতে হবে চিকেনটা আমরা কিন্তু একেবারেই ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে তুলে নেব চিকেনটা কিছুক্ষণ পর পরে আমাদের ঢেকে দিতে হবে এবং ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় যেহেতু এখানে টক দই দেওয়া আছে তো নিচে লেগে যাওয়ার একটা ভয় আছে তো আপনারা এটা বারবার ঢেকে দিবেন বারবার একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেবেন দুই তিনবার এই স্টেপটা করার পরে দেখতে পারবেন যে মাংসগুলো এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন মাংসগুলো তুলে রাখতে হবে মাংসের সাথে সাথে মশলাগুলো আমরা তুলে নিব তুলে নিয়ে প্যানের মধ্যে শুধু তেল রেখে দিব ওই তেলের মধ্যে এবার আমরা রাইসটা রান্না করে নিব। এখানে আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি এক টুকরা ডালচিনি দিয়েছি আর দুইটা এলাচ দুইটা লং দিয়েছি এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ চাল এই চালটা আমি তাৎক্ষণিকভাবেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখিনি আর আমরা এই চালটা এবার এই তেলের মধ্যেই সুন্দর করে ভেজে নিব চালটা আপনি যত সুন্দর করে ভেজে নেবেন আপনার তেহেরিটা ততটাই ঝরঝরে তৈরি হবে এখানে রাইসের জন্য আমি এক চামচ লবণ দিয়েছি লবণটা আসলে যার যার টেস্ট অনুযায়ী আপনারা চাইলে এটা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আমার কাছে এখানে এক চামচ লবণই পারফেক্ট মনে হয়েছে চালটা এরকম যখন একদম সুন্দরভাবে ঝরঝরে করে ভেজে নিয়েছি তখন এখানে আমি ওই মেজারমেন্ট কাপেরই দুই কাপ চালের জন্য এখানে আমি চার কাপ পানি দিয়েছি আর আপনারা যদি চালটা আগে থেকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিবেন। তখন আপনার হচ্ছে দুই কাপ চালের জন্য তিন কাপ পানি দিলেও হয়ে যাবে আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে পানি দেওয়ার পর নেড়ে চেড়ে এটা আমি এবার ঢেকে দিব এটা প্রথমে আমরা পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিব পাঁচ মিনিট হাই হিটে রান্না করার পর যখন এরকম রাইসের গায়ে পানিটা মাখো মাখো হয়ে এসেছে তখন এরকম নেড়ে চেড়ে নিয়ে মাঝখানে এরকম একটু জায়গা তৈরি করে নিয়ে আমরা যে চিকেনটা রান্না করেছি সেই চিকেনটা এখানে দিয়ে দিতে হবে চিকেনটা মাঝখানে দেওয়ার পর এবার আমরা রাইস দিয়ে চিকেনগুলো ঢেকে দিব এবার ঢাকা হয়ে গেলে আমরা আরও দশ মিনিট এটা লো ফ্লেমে বসিয়ে রেখে দিব আর ঢাকনার ছিদ্রটাও কোনো কিছু দিয়ে বন্ধ করে দেব দিয়ে দশ মিনিট এবার আমরা এটা ভাপে রেখে দেব দশ মিনিট ভাপে রেখে দিল দেওয়ার পরেই দেখা যাবে যে আমাদের তেহেরিটা একদম তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে রাইস এবং চিকেনটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব। রাইস এবং চিকেনটা একসঙ্গে মিশিয়ে নিলে আমাদের আজকের চিকেন তেহেরিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে আশা করব আজকের এই চিকেন তেহেরির রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ